বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ইমোর একটা সেটিংস দেখাবো, দুর্দান্ত একটা সেটিংস যার মাধ্যমে আপনারা খুবই সিকিউর থাকতে পারবেন। ইমোতে যদি আপনাদের কেউ আপনাদের ইমোর যে কোডটা আছে, সিমের মধ্যে যে কোডটা দিয়ে আমরা সাধারণত ইমো ইউজ করি বা এটা দিয়ে হ্যাক করা হয়, সেই ইমোটা যদি কেউ আপনাদের কোড নিয়েও যায়, তারপরও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কেউ ঢুকতে পারবে না। আপনারা হয়তো অনেকেই একটা ফিল্ম দেখছেন, শিবাজি ফিল্ম দেখছেন, যেখানে শিবাজির মানে শিবাজির ভয়েস ছাড়া তার ল্যাপটপটা ওপেন হয় না, ঠিক সেরকমই আপনার ভয়েস ওভার দিয়ে এখানে আপনি আপনার ইমোটাকে সিকিউর করতে পারবেন। তো এর জন্য আপনাদের অবশ্যই আপনাদের ইমোটা আপডেট থাকতে হবে। আপডেট করার জন্য আপনার অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে এসে সার্চ দিবেন, ইমো লিখে সার্চ দিবেন, অথবা স্বামী বিদেশ লিখে সার্চ দিলে আপনাদের কিন্তু ইমোটা এসে পড়বে। সো যাই, ফান করলাম। সো ইমোটা আসার পর এখান থেকে আপনারা আপডেট করে নেবেন, আমারটা কিন্তু আপডেট করা আছে, যার কারণে আমি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করব। সো ওপেনে ক্লিক করার পর এখানে আপনাদের এইখানে একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা ইন্টারফেস ওপেন হবে। সো এটা থেকে আপনারা এখানে ক্লিক করবেন, তারপর চলে যাবেন এখান থেকে মোরে চলে যাবেন। মোরে আসার পর এখান থেকে চলে যাবেন সেটিংসে, এই যে সেটিংসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সেটিংস, এটাতে ক্লিক করবেন। সো সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংসে এসে পড়ব। তারপরে এখানে দেখতে পারবেন ভয়েস প্রিন্ট, উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেট না দিলে কিন্তু আপনারা এটা পাবেন না, এই যে ভয়েস প্রিন্ট এই অপশনটা কিন্তু আপনারা পাবেন না আপডেট ছাড়া। সো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, স্টার্ট রেকর্ডিং আসবে। আমি কিন্তু আপনাদেরকে এরকমই আসবে, যদি আপনারা আগে সেট আপ না করে থাকেন তাহলে কিন্তু এরকমই অপশনটা আসবে। সো এখান থেকে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করব, তাহলে এখানে এরকম একটা অপশন ওপেন হবে দেখতে পাচ্ছেন। আপনাদের উপরে একটা দেখতে পাচ্ছেন নাম্বার দিছে, এই নাম্বারটা আপনাদের এখানে এই যে মাইক্রোফোনটা এটাতে হোল্ড করে মানে চাপ দিয়ে ধরে তারপরে এই নাম্বারটা বলতে হবে। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে, আমি এখানে চাপ দিয়ে ধরতেছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একবার নিয়ে নিছে, তারপর আবার ভেরিফাই ভয়েস প্রিন্টে ক্লিক করব, তারপর এইটা আবার বলতে হবে, জাস্ট এখানে চাপ দিয়ে ধরব। দেখতে পাচ্ছেন ভয়েস প্রিন্ট ম্যাচ, আমার কিন্তু এটা ওকে হয়ে গেছে। আমাদের কিন্তু এটা দেখতে পাচ্ছেন ভেরিফাই ভয়েস প্রিন্ট, মানে এইভাবে এখন আপনার যদি কেউ আপনার অ্যাকাউন্টে যদি কেউ কোড নিয়েও যায়, মানে ইমোতে যদি কেউ হ্যাক করার চেষ্টা করে, সে যদি আপনার কোডটাও পেয়ে যায়, সিমও যদি কোনোভাবে পেয়ে যায়, তাহলে কিন্তু সে আপনাদের এই ভয়েস কোডটা ছাড়া কিন্তু সে ঢুকতে পারবে না। তার কাছে অবশ্য অন্য কোড যাবে, বাট আপনার যে ভয়েসটা এখানে দিয়েছেন মানে আপনার ভয়েসে যে ম্যাচটা করছে, সেই ভয়েস ম্যাচ যদি সে না করতে পারে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। সো এই সেটিংসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ বর্তমান সময় ইমোতে কিন্তু খুবই অনৈতিক কাজ হয়, ইভেন অনেকের আইডি হ্যাক করে নিতেছে, বিশেষ করে যারা যাদের বাসায় মানে যারা প্রবাসে আছে, তাদের ওয়াইফ দেশে আছে, তাদেরই এরকম বেশি বিপদে পড়তেছে। ইভেন তাদের পার্সোনাল ছবি ভিডিও বলেন এসবও কিন্তু প্রচুর পরিমাণে হ্যাক হচ্ছে, বা এগুলো কিন্তু ভাইরাল করে দিতেছে অনেকেই। সো এগুলো আসলে পাশের মানুষই করে, মানে খুব কাছের মানুষগুলোই করে, মানে বিশ্বাসের উপর ইয়া করে আর কি। সো আপনারা যদি এসব সেটিংসগুলো করে রাখেন, সেক্ষেত্রে আর সে অন্য ফোনের মধ্যে ঢুকতে পারবে না। এছাড়া আপনাদেরকে অন্য একটা সেটিংস দেখাচ্ছি, এটা আমি গত ভিডিওতে দেখাইছি অনেকগুলো ভিডিওতে, যে আপনাদের কিভাবে চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টটা মানে হ্যাক করা হয়েছে কিনা বা হ্যাক আছে কিনা। সো এর জন্য আপনাদের এখানেই আসবেন, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মধ্যে দেখবেন ভয়েস প্রিন্টের নিচে একটা অপশন এখানে দেখাচ্ছি, এই যে ম্যানেজ ডিভাইস, এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি একটু চেক করে নেবেন যে এখানে ডিভাইস কয়টা শো করতেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ডিভাইস শো করতেছে, ভিভো মানে 21 আমার ফোনের মডেলটা কিন্তু এখানে শো করতেছে। এইটা ছাড়া যদি অন্য কোনো মোবাইলের মডেল শো করে, যদি আপনি একই ডিভাইসে মানে অন্যান্য ডিভাইসের মধ্যে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে রাখেন, তাহলে কিন্তু এখানে শো করবে, এবং আপনি যদি চান শেষ তাদেরকে বের করে দিতে, এখান থেকে কিন্তু আপনি তাদের বের করে দিতে পারবেন। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই ভয়েস প্রিন্টটা, এটা আসলে আপনাদের খুবই সিকিউর করছে। এই সেফটাই কিন্তু অন্যান্য, এই সিকিউরিটিটা কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়ার মধ্যে রাখে নাই, ইমোর মধ্যে রাখছে, কারণ ইমোর মধ্যে বিশেষ করে বেশি এখন অনৈতিক কাজগুলো হচ্ছে। সো ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। আল্লাহ হাফেজ।